তারা শাস্তি বলছে ভাগবতে যে কই যুগ প্রায় সব কলাশের দুর্গা মন্ত্র সম্বন্ধ বন্ধ ভাগকারী উপত্যকা যে কলি যুগ প্রায় এই মানুষের অল্পায়ু আর কলি যুগের মানুষ কি কলম প্রবণ আর অত্যন্ত অলস আর কি আছে বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত সেই কলি যুগ কলম প্রবণ যদিও তাহলে আমরা এই সাধু সঙ্গে সাথে বা এই যে পরিক্রমা করছি কি হবে আমাদের যদি কলিকে আমরা প্রশ্রয় দিই বা আশ্রয় দিই আমাদের মধ্যে তাহলে কি হবে আমাদের ধাম পরিক্রমা কি হবে সফল হবে এই জন্য সেই কলির প্রভাব থেকে কলি যুগে যদিও আমরা অবস্থান করছি কিন্তু কলির প্রভাব যাতে আমাদের মধ্যে প্রভাবিত করতে না পারে পাঁচটি মাতা আমরা কোথায় শুনেছি পঞ্চভক্ত শিব সেখানেও পাঁচটি মাতার কথা শুনেছি আর এখানে যেহেতু বৈষ্ণবজি আছেন তার কৃপা আশীর্বাদ আমরা লাভের জন্যই এসেছি চৈতন্য মহাপ্রভু লীলায় কি ছিলেন এই জায়গাটি যখন চৈতন্য মহাপ্রভু অনেক সময় শান্তি করে যেতেন সে সময় এখানে তিনি বসে বিশ্রাম করতেন আপনারা বিশ্রাম করছেন এই জন্য বৈষ্ণবের কাছে বিশ্রাম যদিও এই ভব সংসার এবং আমাদের জীবন থেকে তৃতাপ জ্বালা তৃতাপ দুঃখে দর্জিত সবসময় হচ্ছে সংসার জ্বালা নালে চলছি আমরা চলছি কিনা সেই জ্বলন থেকে জ্বলন্ত অবস্থা থেকে প্রশমনের উপায় কি একমাত্র এই সাধু সন্ত মহাত্মাদের সান্নিধ্য আসার ফলে তাদের কাছ থেকে যখন আমরা এই ভগবানের কথা শ্রবণ করব তখনই আমাদের তাপিত শরীর তাপিত জীবন কি হবে শীতল হবে তাই যদিও মহাপ্রভু সেটি স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি কি করছিলেন এরকম লীলা করে আমাদের শিক্ষা দান করেছিলেন বৈষ্ণবের কাছে গিয়ে সেখানে বিশ্রাম পাওয়া যায় বা আমাদের মনের প্রশান্তি লাভ করা যায় সেখানে পরে আমরা যাব কোথায় নৃসিংহপল্লী যেখানে ভগবান নরসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন কোথায় মহাবিলাম সেটা সত্য যুগে কোন এক সত্য যুগে কোন এক সত্য যুগে তিনি আবির্ভূত হয়েছিলেন কিসের জন্য আবির্ভূত হয়েছিলেন আপনারা অনেকেই জানেন ভাগবতে আছে এবং এই কাহিনীটি খুবই প্রসিদ্ধ যে এমনকি সমস্ত পুরাণে এবং এই সন্নিবেশিষ্ট রয়েছে এই প্রহ্লাদ মহারাজ চরিত্র প্রায় পুরাণেই আছে আর বিশেষ করে ভাগবতে সেটি আরো গুরুত্ব সহকারে সেটি আলোচনা করা হয়তো ভাগবতের সবটা সেই হিরণ্যকশিপু আবির্ভূত হয় হলেন কেন যেহেতু পূর্বে ভগবান যখন জয় বিজয় রূপে ভগবান দাঁড়িয়ে ছিলেন তা সেই জয় বিজয় চতুর্কুমারের দ্বারা অভিশপ্ত হয় দুজন যখন জন্মগ্রহণ করার সময় এই পৃথিবীতে বিকট শব্দ হয়েছিল এবং তখন সকলেই আতঙ্কিত হয়েছিলেন এবং এই রক্তবাসী এমনকি স্বর্গের দেবতারাও আতঙ্কিত হয়েছিলেন
তাই হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ পরবর্তীতে তারা যেহেতু তপস্যা করেছিলেন এবং তপস্যা করে যদিও তারা অমরত্ব হওয়ার জন্য তপস্যা করেছিলেন, সে সময় মানুষের অর্থাৎ এই মর্ত্যবাসীর পরমায়ু ছিল 1 লক্ষ বছর। 1 লক্ষ বছরের প্রায় 60,000 বছরই কত বছর 60,000 বছর তপস্যা করেছেন। দেখুন 1 লক্ষ বছরে 60,000 বছর তপস্যা, আর তাহলে আর কত থাকে? তাহলে আমাদের যদি 100 বছর পরমায়ু হয় তাহলে আমরা কত বছর তপস্যা করছি? সেই পার্সেন্টেজ অনুযায়ী আমরা করছি কি করছি না? তাহলে দেখুন একজন সাধনা করে সিদ্ধি লাভ করার জন্য কত তপস্যা করছে দেখুন। আর আমরা যে সহজে কৃষ্ণ ভক্তি লাভ করতে চাচ্ছি, কৃষ্ণ প্রেম, তাহলে আমাদের কিরকম তপস্যা করা দরকার? করা দরকার কি না? আমরা একটু 7 দিন পরিক্রমা করে আমরা কি হয়েছি ক্লান্তি বোধ করছি আমরা। আমরা যদি এরকম ঝগড়াঝাটি করি তাহলে কি হবে? আমাদের তপস্যার ফলটি হিরণ্যকশিপুর মতোই হবে, এই হবে কি না? তিনি 60,000 বছর তপস্যা করার পরে দেবতাদের বিরুদ্ধে কি করতে গিয়েছিলেন? সংগ্রাম করতে গিয়েছিলেন। এই জন্য আমাদের তপস্যাটা করতে হবে যথার্থ ভাবে, কারণ তপস্যা গুণ অনুযায়ী 3 রকমের রয়েছে, তমগুণে রয়েছে, রজগুণে, সত্ত্বগুণে। আমরা যদি তমগুণের দ্বারা প্রভাবিত হয় তপস্যা করি তাহলে সেরকম ফল না পাবে, আর রজগুণের দ্বারা যদি করি তাহলে সেরকম ফল, আর যদি সপ্তগুণে তপস্যা করি তাহলে সেরকম ফল। এই গুণ অনুযায়ী তপস্যারও বিভিন্ন ক্রম রয়েছে। তাই হিরণ্যকশিপু যদিও তপস্যা করেছিলেন এরকম 60,000 বছর, কিন্তু তিনি কি করেছিলেন? রজতম গুণের দ্বারা আচ্ছন্ন হয়ে তপস্যা করেছিলেন। আর রজগুণের তপস্যার ফল দেখি এই জনজগতের উপর প্রভাব প্রতিপত্তি, এই জনজগত উন্নতি হবে অনেক কিছু। আর তমগুণের তপস্যার ফল দেখি নিম্ন লোকে গতি হবে, আর সপ্তগুণের তপস্যার ফল দেখি উচ্চতর লোকে উন্নীত হওয়া যাবে। আমরা কোন ধরনের তপস্যা করে কোন ফল লাভ করতে চাই? এই মধ্য লোকে তপস্যা করতে চাই না নিম্ন লোকে যেতে চাই না উচ্চ লোকে? উচ্চতর লোকে যেতে চাই, আর উচ্চতর লোকে যেতে গিয়ে হলে আমাদের অন্তত সপ্তগুণের তপস্যায় করতে হবে। এই সপ্তগুণের তপস্যা করার মাধ্যমে অন্তত কৃষ্ণকে জানা যাবে বা কৃষ্ণ ভক্তি সম্পর্কে আমরা জানতে পারবো, বা এই সাধুদের কাছে কথাগুলো তখন আমাদের হৃদয়ঙ্গম হবে। অন্তত সপ্তগুণের তপস্যা, আর যদি রজতমগুণের তপস্যা করে আমরা সাধুদের কথা বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে সক্ষম হব না। এই জন্য সেটি আমাদের ভাগ্য ভাবনা থাকতে হবে। তাই যেহেতু 60,000 বছর তপস্যা করে কি করলেন? হিরণ্যকশিপু তিনি ব্রহ্মাকে প্রসন্ন করেছিলেন, যেহেতু ব্রহ্মা এই জগতের অধিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, তাই ব্রহ্মা এসে তখন হিরণ্যকশিপুকে সামনে উপস্থিত হয়েছেন। হিরণ্যকশিপু কি করলেন? তিনি অমরত্ব হওয়ার জন্য ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন। কিন্তু ব্রহ্মা কি করলেন? যেহেতু তিনি নিজেই অমর নন, এই জন্য তিনি তো অমরত্ব অন্যকে দান করতে পারেন না, তাই তিনি ফিরে গেলেন প্রথম। তারপর আবার তপস্যা করে আবার আসলেন, এবার এভাবে কয়েকবার তিনি আসার পরে ব্রহ্মা তার চতুরতা বা কৌশল অবলম্বন করে তখন হিরণ্যকশিপু কি করলেন? তিনি বরদান করলেন, ঠিক আছে তুমি অমরত্ব হতে চাও তা আমি আমার বর দিচ্ছি, আমার সৃষ্ট কোন জীব, আমি তো সব জীবেই সৃষ্টি করেছি, যত জীব আছে সেই সমস্ত জীবের দ্বারা তুমি কখনোই মৃত্যুবরণ করবে না, এমনকি তুমি কখনো দিনেও মারা যাবে না,
রাত্রেও মারা যাবে না, এমন বর তার ছিল। এইভাবে এই বরদান লাভ করে তিনি ভাবছেন যে তাই তো, যদি আমি ব্রহ্মা সৃষ্ট কোন জীবের দ্বারাই না মরি তাহলে মরবো কোথায়, আমি তো অমর একরকম, তারপরে দিনেও মরবো না রাত্রেও মরবো না তাহলে তো অমরই হয়, ভাই গেলাম, তারপর কোন অস্ত্রের দ্বারা মারা যাবো না। যে ব্রহ্মা বলেন যে তুমি অস্ত্রের দ্বারা মারা যাবে না, কোনো অস্ত্র, তাহলে তিনি ভাবছেন আরে যত ধরনের অস্ত্র আছে যদি আমি কোনো অস্ত্রের দ্বারাই মারা না যাই তাহলে কে আমাকে মারবে, কে মারতে পারবে, যে ঘরে বাইরে কোথাও মারা যাবে, এমনকি জলে স্থলেও না, আমি কোথায় মারা যাও। এভাবে ব্রহ্মা যখন তাকে আশীর্বাদ দিলেন যে এই এই জায়গায় তুমি মারা যাবে না, এই তখন তিনি চিন্তা করলেন দেখুন যাদের স্থূল বুদ্ধি এই রজ তমগুণের তপস্যার কিরকম তাদের অনুভবটা, তখন তিনি ভাবতে শুরু করলেন যে আমি তো তাহলে অমরই হয়ে গেলাম, জলে স্থলে ঘরে বাইরে এবং রাত্রে দিনে এবং কোন অস্ত্রের দ্বারা মারা যাব না এবং কোন জীবের দ্বারাও মারা যাব না, তাহলে আমি অমরই তো হয়ে গেলাম। দেখুন এভাবে এই অমরত্ব এরকম আশীর্বাদ লাভ করে তখন তিনি ভাবছেন যে আমি অমর, আমি আর কখনোই মারা যাব না। এই আশীর্বাদে তিনি যেহেতু তার তপস্যার লক্ষ্য কি ছিল সূচনা লগ্নে রজ এবং তমগুণে, এই জন্য তিনি এই তপস্যার ফলটি তখন বিপরীত ফল লাভ হল, কি অহংকার তখন এসে তাকে আচ্ছন্ন করে ফেলল, তিনি তখন গর্ভযুক্ত হয়ে যেহেতু তার বিমাতা আদিত্যগণ অর্থাৎ দেবতাগণ তারা ভালো সুখ ভোগ করবে স্বর্গে, এই জন্য তাদের প্রতি ইচ্ছা হয় তিনি তখন স্বর্গ রাজ্য দখল করার জন্য অভিযান শুরু করেন। এভাবে সর্বভক্ত ত্রিভুবন তিনি একসত্ত আধিপত্য তিনি বিস্তার করলেন। এইভাবে সমগ্র পৃথিবীর তিনি স্বর্গীয় শাসন জারি করেছিলেন, সকলে তার অধীনস্থ হয়ে চলছিলেন। এভাবে এমনকি স্বর্গের দেবতারাও তখন কি হলেন সেই স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়ে যখন তারা ছদ্মবেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের রূপ পরিগ্রহ করে তারা চলতে শুরু করলেন, যেহেতু স্বর্গে দেবতাদের সেখানে আর অধিকার নেই, তাই এভাবে দীর্ঘদিন তার শাসন চলছিল। কিন্তু পরবর্তীতে সবাই যাচ্ছেন অতিষ্ঠ হয়ে গেছেন তার শাসন অবস্থায়, এভাবে দেবতারাও পরবর্তীতে কি করলেন যে তাকে কি করে মারা যায়, কি করে তাকে পরাস্ত করা যায়, এভাবে উপায় অনুসন্ধান করতে শুরু করলেন। তার পরবর্তীতে তিনি আবারও তপস্যা করতে গিয়েছিলেন মন্দার পর্বতে, তাই না? তো সেই সময় এই সুযোগ বুঝে দেবতারা কি করলেন, তখন মাতা কয়ন্তীকে তারা চুরি করে নিয়ে গেলেন যে না এই সুযোগে আমরা কয়ন্তীকে নিয়ে যাই। মাতা কয়ন্তী তখন ছিলেন অন্তঃসত্ত্বা অবস্থা গর্ভবতী, গর্ভে সন্তান ছিল, সেটা ভাবছেন জানি একে তো হিরণ্যকশিপু এত বড় প্রভাবশালী, তার প্রভাবে আমরা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছি ছদ্মবেশে ঘুরছি, আর এখন যদি হিরণ্যকশিপুর গর্ভজাত সেই কয়েদ গর্ভে আছে সন্তান, সে যদি আবার ভূমিষ্ঠ হয় সে কত বড় অসুর হবে, এই ভয়ে তেনারা কি করলেন তেনাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন মারার জন্য। তা মারার জন্য নিয়ে যাচ্ছেন ইন্দ্র সূর্য বরুণ এরা আছে, কিন্তু নারদ মুনি তো তিনি যেমন ভগবান যেমন সর্ব অন্তর্যামী তেমন তেনার শুদ্ধ ভক্ত নারদ মুনিও এরকম সবখানে বিচরণ করতে পারেন ভগবানের মতোই এবং ভগবানের মতোই সব কিছু জানেন সর্বদাই, তাই তিনি জানতে পেরেছেন যে আরে দেবতারা এরকম একটা বহির কার্য করতে চলেছে, যদিও তারা দেবতা দৈবিক গুণ সম্পন্ন কিন্তু দেখুন অত্যাচারের
তারিত হয়ে তারাও তাদের হিতায়ত জ্ঞান হারিয়ে ফেলেছে। ফেলে কি করছে, কয়েদিতে বধ করার জন্য তারা নিয়ে যাচ্ছিল। তাই নারদ মুনি সেখানে এসে উপস্থিত হলেন, যে এই পথে যাচ্ছিল তারা সেই পথে। নারদ মুনিকে দেখে তারা তো খুব সম্যক, দেবর্ষি দেবতাদেরও পূজ্য, নরলোকের সকলেরই পূজ্য। এইরকম যারা ভগবানের ভক্ত হবে তারা কি সকলেরই পূজ্য হবে? নমস্য কেন, কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি বৈশ্য কি শূদ্র সকলেরই পূজ্য, এমনকি অসুরের কাছেও কেউ পূজ্য। এইরকম নারদ মুনি পুরাণ এসেছিলেন, তো তার তেনাকে দেখে যেহেতু দেবতারা নমস্য পুণিপাত করেছেন, তখন তিনি বলছেন যে ইন্দ্র তোমরা কি করছো, যে তোমাদের কাছে এই কয়েদ যে তাকে কোথায় নিয়ে যাচ্ছ? আর বলেন না নইবার, এই যে হিরণ্যকশিপুর অত্যাচারে আমরা তো স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছি, আর এনার গর্ভে তার সন্তান রয়েছে, আমরা ভাবছি যে তাকে বধ করে আমাদের শত্রুকে নিপাত করবো। তোমরা না দেবতা, তোমাদের এই দুর্বুদ্ধি হলো কোথার থেকে? একে তিনি নারী বধ, এরা তো মহাপাপ, মহাপাপ কিনা? আমাদের বৈদিক শাস্ত্রে বলা আছে যে নারী বধ করা অনুচিত। আরো সে অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছে, এটি তো আরো মহাপাপ, ভ্রূণ হত্যা এবং আবার নারী হত্যা। দেবতারা তোমাদের এই দুর্বুদ্ধি হলো কোথার থেকে? যে তোমরা কি জানো তার গর্ভে কে আছে, এ ভক্ত অসুর আছে না ভক্ত আছে? তোমাদের অনুমান তো সত্য নাও হইতে পারে, তার গর্ভে তো ভক্ত থাকতে পারে। নারদ মুনি বলছেন তাদেরকে, তখন তারা আশ্বস্ত হলেন নারদ মুনির কথায়, যে তাহলে আমাদের কি করব? তখন তাদের হিতায় জ্ঞান, দেখো দেবতা হয়ও তাদের হিতায় জ্ঞান অনেক সময় কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু তাদের সেই হিতের জ্ঞান থেকে মুক্ত কিভাবে হলেন? নারদপুরের মতো সাধুদের সংস্পর্শে আসার ফলে কি হলেন, তারা তখন সঠিক পথে চলতে শুরু করলেন। তখন নারদপুরি তখন তাদেরকে বললেন যে দেখো, তোমরা যে কাজটি করতে যাচ্ছে মস্ত বড় অপরাধ, তোমরা যে ভাগ্য ভাবনা ভাবছো সেটিও ঠিক নাও হইতে পারে। তিনি সরাসরি বলবেন না নাও হতে পারে, তাই বলো আমি যা বলি তাই তোমরা করো, কয়েদিকে আমার হাতে সমর্পণ করো এবং আমি তাকে আমার আশ্রমে নিয়ে যাব, সে আমার কাছে তত্ত্বাবধানে থাকবে এবং তার সন্তান যখন হবে যদি সে অসুর হয়ে যায় তখন তার তোমরা তাকে হত্যা করো। এভাবে নারদ করলেন, কয়েদিকে তার আশ্রমে নিয়ে গেলেন। এবং পরবর্তীতে সেখান থেকেই নারদ মুনির আশ্রমে থেকে কয়েধু সেই ভগবানের কথা হরি কথা শ্রবণ করছিলেন, এবং কয়েধু গর্ভ থেকেই বললাম তিনি এই ভগবানের কথা শ্রবণ করছিলেন। তাই পরবর্তীতে জন্মগ্রহণ করলেন এবং এদিকে হিরণ্যকশিপু তপস্যা থেকে ফিরে আসলেন, তখন নারদ মুনি করলেন আবার হিরণ্যকশিপুর কাছে সেই কয়েকজনকে ফিরিয়ে দিলেন। এভাবে সব কিছু হলো। নারদ মুনি যেতে সর্বত্রে যেতে পারেন, এমনকি হিরণ্যকশিপুর কাছে গিয়ে সব আত্মতন্ত্র তিনি বলছেন তার কোনো ভয় নেই। এই জন্য ভগবান ভক্তের একটি বিশেষ গুণ আছে কি, নির্ভীকতা, নির্ভীক হবে কোনো ভয় থাকবে না। নারদ মুনি সেই শক্তি ছিল। এভাবে যখন প্রহ্লাদ মহারাজ শিশু অবস্থা থেকে ক্রমে ক্রমে বড় হতে শুরু করেছেন এবং 5 বছর বয়স যখন
তখন শিক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এটা স্বাভাবিকভাবে এই জনজগতের যারা জন্মগ্রহণ করে তাদের শিক্ষা দেওয়ার, বিশেষ করে পিতা মাতা হিসাবে দেখুন হিরণ্যকশিপু কেমন সচেতন ছিলেন, যদিও তিনি দত্ত ছিলেন কিন্তু তেনার সন্তানের এই যে আমাদের দশে যে সংস্কার আছে এই সংস্কার গ্রহণের বিষয়ে তিনি সচেতন ছিলেন। হয়তো আমরা অনেকেই পিতা মাতা হয়েছি কিন্তু জানি না দশমীর সংস্কার, গর্ভাধান থেকে শুরু করে তারপর বংশগণ, তারপর পঞ্চামৃত গ্রহণ উপসংস্কার, তারপর সাধকগণ বা সীমন্তনায় সিদ্ধির সিদ্ধুর বিধবা মায়েদের, তারপর আছে জাতকর্ম অর্থাৎ সন্তান জন্মগ্রহণ করা মাত্রই যে কর্ম, তারপর আছে দশ দিনের নামকরণ, এটা মনুসংহিতায় মনু ভগবান বলছেন নামকরণ, তারপর আছে অন্নপ্রাশন ছমাস বা সাত মাসে, মেয়ে হলে পাঁচ মাস থেকে সাত মাসের মধ্যে আর ছেলে হলে ছমাস থেকে আট মাসের মধ্যে, তারপর আছে চূড়াকরণ, চূড়াকরণের সময় আছে পণ্ডবে কাজ ফুরিয়ে দেওয়া, হ্যাঁ, তারপরে যে উপনয়ন সংস্কারে অর্থাৎ মাতা মুন্ডন করে শিক্ষা রেখে গুরুগৃহে গিয়ে সেখানে গায়ত্রী মন্ত্র তারের মাধ্যমে বেদ পাঠ শুরু, বিদ্যারম্ভ, এবং এই বেদ পাঠ অন্তত 25 বছর তার 20 বছর অব্যাহত থাকবে, তারপরে সেখান থেকে প্রত্যাবর্তন সমাবর্তন এবং তারপর বিবাহ। যারা বিশেষ করে গুরুগৃহে থেকে এরকম কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এই ষড়রেপু দমন করার প্রক্রিয়া সম্পর্কে জেনে যারা নৈষ্ঠিকভাবে গুরুর সেবা করতে অঙ্গীকারবদ্ধ হন তারা আজীবন আপনার হ্যাঁ ব্রহ্মচারী হিসাবে গুরুগৃহে থেকে যান গুরুর সেবার জন্য। আর যারা এটি পারঙ্গত নয় এই কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য সম্পর্কে তারা সন্দেহ আছে দুর্বল আছে তারা ব্যবহার করেন, সেই সমস্ত ব্যক্তিরা তখন গুরুগৃহ থেকে প্রত্যাবর্তিত হয় অর্থাৎ সমাবর্তন অনুষ্ঠানে, তখন তারা গৃহে ফিরে তখন আগে তারা একজন ধর্মকৌশিলা পত্নী, যেহেতু তারা দুর্বল আছে মানসিকভাবে এই জন্য তাদের সহযোগী এই ভগবানের কর্ম করার জন্য একজন সহধর্মিনী গ্রহণ করে অর্থাৎ যেটি আছে বিবাহযোগ্য অনুষ্ঠান, হ্যাঁ, কেননা সেই বিবাহযোগ্য অনুষ্ঠানে মাধ্যমে তারা ভগবত ধামে ফিরে যাওয়ার একটি পর্শবন, এইভাবে তারা সেই শিক্ষা দেওয়া হইতো বৈদিক যুগে। যদিও আমাদের স্কুলে যারা এরকম আছে গার্হস্থ্যদের মধ্যে এখন আছে কিন্তু হিন্দু সমাজে এটি প্রায় লুপ্ত হয়ে গেছে, এইভাবে হিরণ্যকশিপু করলেন সেই প্রহ্লাদ মহারাজকে 5 বছর বয়সে তখন গুরুকুলে প্রেরণ করলেন, যেহেতু বিদ্যা শিক্ষা দেওয়ার পিতা হিসাবে তার দায়িত্ব, সেই গুরুকুলে কোথায় পাঠালেন, দত্তগুরু ছিলেন শুক্রাচার্য, আর শুক্রাচার্যের সন্তান দ্বয় ছিল ষণ্ড এবং অমর, এই অমরের কাছে পাঠালেন, ষণ্ড এবং অমর তাদেরকে কি শিক্ষা দিতেন, এই দত্ত বিদ্যা শিক্ষা অর্থাৎ এই জগতে কি করে ভোগ করা যাবে, এই জগতের উপর কি করে প্রতিপত্তি বিস্তার করা যাবে, আহার নিদ্রা মৈথুন ভয় এর প্রতিরোধ করা যাবে কি করে প্রতিহত করা যাবে এভাবে, আর সাম দান ভেদ দণ্ড এই চারটি নীতির উপরে শিক্ষা দিচ্ছিলেন। কিন্তু যদিও প্রহ্লাদ মহারাজকে এইরকম ভোগবাদী শিক্ষা বর্তমান যে আমাদের সমাজ ব্যবস্থায় যে শিক্ষা প্রবর্তিত আছে এরকম শিক্ষা দিচ্ছিলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ সেই শিক্ষা গ্রহণ না করে কি করছিলেন, তিনি তখন তিনি যে মাতৃগর্ভে যে শিক্ষা লাভ করেছিলেন গুরুকুলে সেই তারা মায়ের গর্ব থেকে নারদমুনির কাছ থেকে সেই শিক্ষা যখন শিক্ষকেরা শিক্ষা নিয়ে অন্যত্র চলে যেতেন যুক্তাবসারে তিনি অন্যান্য দত্ত বালকদের সঙ্গে নিয়ে আবার ক্লাস দিতেন, ক্লাস
এই হরিভজনের ক্লাস নববিধা ভক্তির শিক্ষা দিতেন। কি করে কি করে আমাদের শ্রবণীয় কি সবসময় ভগবানের নাম গুণমহিমা কীর্তন করা, শ্রবণ করা। আমাদের কীর্তনীয় কি ভগবানের কোন মহিমা, এভাবে নববিধা ভক্তির তিনি শিক্ষা দিচ্ছিলেন। এইভাবে শিক্ষা দেওয়াতে গোলাম মহারাজ যে পাঁচ বছর বয়সে যে তেনার সহপাঠীদের শিক্ষা দিচ্ছেন, তেনার শিক্ষায় কে ছিলেন সমস্ত দৈত্য বালকেরা বৈষ্ণবে পরিণত হয়ে গেছিলেন। তাহলে দেখুন যে গোলাম মহারাজ কিরকম শক্তিশালী ছিলেন। হয়তো আজকে আমাদের জাগ্রত ছাত্র সমাজ ইস্কনের ইয়াতে চালু হয়েছে, কিন্তু এটি গোলাম মহারাজ সেই সত্য যুগে চালু করেছেন। হ্যাঁ, সেই জাগ্রত ছাত্র সমাজে। তাহলে দেখুন তিনি কেমন পাঁচ বছর বয়সেই একজন কিরকম আদর্শ শিক্ষকের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছিলেন বা কিরকম তিনি প্রচার করছিলেন দেখুন। এই জন্য পরবর্তীতে কি তিনি মহাজন নামে আমাদের মাঝে এখন কি হয়েছেন, হ্যাঁ, পরিগণিত হয়েছেন দ্বাদশ মহাজন অন্যতম। এইরকম এটার মূল শিক্ষণীয় বিষয়টি কি যে গুরুদেবের কথা কিরকম ভাবে তিনি গ্রহণ করেছিলেন সেটি আমরা প্রতিদিন যাচ্ছি। আজকেও দেখেছি গুরু মুখ কর্মবর্তে পরিবর্তন আর না করলেও মানা না। সেরকম আমাদের গুরুদেবের মুখের কর্মবাক্য যদি আমরা এরকম প্রহ্লাদের মতো হৃদয়ে ধারণ করে সেই বিষয়টি আমরা যদি অন্যের কাছে উপস্থাপন করি তাহলে কি হবে সেটি প্রচার করি। আর যদি আমরা সেটি না করে আমাদের নিজের মতো করে করতে চাই তাহলে প্রচার হবে না, হবে কি? তাহলে প্রহ্লাদ মহারাজ যখন পাঁচ বছর বয়সে তিনি তার সঙ্গে যারা আছে তাদেরকে ভক্ত বানিয়ে ফেলছেন, তাহলে আপনাদেরও কি আপনাদের এরকম গুরু মুখ আপনারা অনেকে পেয়েছেন, অনেকে দীক্ষা হয়েছে, তাহলে আপনারা আপনাদের প্রতিবেশী আপনাদের পরিবারকে অন্তত ভক্ত বানিয়ে দিতে পারবেন কিনা? অবশ্যই ভক্ত হবে। কিন্তু তা না করে যদি কলহ করে তাহলে কি ভক্ত হবে? হ্যাঁ, এরকম পরিক্রমা করে গিয়ে যদি আপনারা আবার ঝগড়াঝাটি করেন তাহলে কি হবে? তখন আরো বিরূপ হয়ে যাবে। তখন কি হবে? তোমার নবদীক্ষা পরিক্রমা করে হবে না। এই জন্য যা যা শোনা হয়েছে সাধুদের কাছে, হ্যাঁ, গুরুদেবের কাছে, তাই তাই বলতে হবে, তাহলেই ভাবতে হবে দেখবেন, আর কোনো কিছুই করতে হবে না। অনেক যেমন প্রহ্লাদ মহারাজ করেছিলেন, তাই প্রহ্লাদ মহারাজের এরকম আচরণ দেখে যখন সবাই ভক্ত হয়ে গেছে তার দত্ত সহপাঠীরা, তখন স্বর্ণ অভাব কি হয়েছেন তিনি, হ্যাঁ, চিন্তিত হয়ে পড়েছেন যে আরে আমরা যে শিক্ষা দিচ্ছি সেই শিক্ষার কোনো অসুবিধা হচ্ছে না, বরং এরা কোথায় থেকে এই শিক্ষা পাচ্ছে। তখন তারা বুঝতে পেরেছেন যে প্রহ্লাদ এই শিক্ষাগুলো দিচ্ছে, তাই তখন তারা কি করলেন প্রহ্লাদের পিতার কাছে এই সংবাদ প্রেরণ করলেন। প্রহ্লাদের পিতা এই সংবাদ শুনে তখন তিনি খুব, হ্যাঁ, কি হলেন প্রহ্লাদের প্রতি রুষ্ট হলেন। এভাবে অনেক কাহিনী রয়েছে, যেহেতু অনেক বিষয় আছে অনেক বড়, আপনারা শুনে নেবেন ভাগবত থেকে বিভিন্ন পুরাণে আছে, আমি সংক্ষেপে বলছি। এই জন্য প্রহ্লাদের পিতা যখন শুনতে পেলেন ষণ্ড অমরের কাছে, তখন তিনি মুক্ত হয়ে তখন প্রহ্লাদকে ডাকলেন, ডেকে প্রথমে স্নেহসহকারে বললেন যে বাবা প্রহ্লাদ বলো তো তুমি কি কি শিখেছ, কি কি শিখেছ তুমি গুরুকুলে? যদিও তারা যেটা শিক্ষা দিয়েছেন কিন্তু প্রহ্লাদ